আমাদের দেশে মেরাজের আলোচনা যখন হয় অধিকাংশ আলেম বলে আর সে আজি মেরাজুল গেছে, কেউ কেউ বলে জুতা লইয়া উঠছে, আল্লাহর সাথে একসাথে বইছে গল্প করছে। গুলুকে দলিল দিয়া আরো কিছু কাহিনী নিজেরা বানাইয়া আল্লাহকে দেখাইয়া ছেড়ে দেয়। অথচ মেয়েরাজে আল্লাহ তাআলা আমাকে দেখানোর জন্য নিছি একবারও বলেন নাই, বলেছেন আমার নিদর্শন দেখাতে এনেছি। কিন্তু আমরা আরশে আজিমে জুতা পর্যন্ত নিয়ে যাই, জিব্রিল আমিন বলেন আমি যেতে পারবো না, জ্বলে যাব, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পায়ে দিয়ে উঠবেন। তখন তিনি জুতা খুলতে চাইলেন, এ অবস্থায় বলা হলো আপনার জুতার ধুলার জন্য আরশ অপেক্ষা করছে, জুতা খুলবেন না। এই সবগুলো বানোয়াট কাহিনী। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবী পৃথিবীতে এসেছেন, কিন্তু নবী মুহাম্মদের মতো কারো জীবনে মেরাজ সংগঠিত হয় নাই। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে জাগ্রত অবস্থায় সশরীরে মহাকাশ সফর করিয়েছেন, সিদরাতুল মুনতাহা দেখিয়েছেন, জান্নাত জাহান্নাম অবলোকনের সুযোগ করেছেন। নবী মুহাম্মদ চোখে দেখে এসে আমাদের কাছে জান্নাতের বর্ণনা দিয়েছেন, সুবহানাল্লাহ। এইভাবে জাগ্রত অবস্থায় সশরীরে মেরাজ আর কারো জীবনে হয়নি। এই মেরাজ দিয়ে বোঝা যায় বিশ্ব নবী সব নবীদের মাঝে স্পেশাল আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন। এই মেরাজের রাতে আল্লাহ তাআলা সব নবীকে মসজিদুল আকসাতে হাজির করেছিলেন, ওখানে দুরাকাত নামাজ রাসূল পড়েছেন। বিশ্ব নবী বললেন, একজন আজান দিলেন, একামত দিলেন, আমরা সব নবী উপস্থিত অপেক্ষা করছি, নামাজ পড়ব। জিব্রিল আমিন আমার হাতে ধরে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিলেন, আমার ইমামতিতে দুরাকাত নামাজ শেষ হলো। প্রমাণ হয়ে গেল এ মিরাজের রাতে নবী মুহাম্মদ সব নবীদের নেতা, ইমামুল মুরসালিন। এই মিরাজ নিয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদে আলোচনা করেছেন একাধিক সূরাতে। সূরাতুন নাজমে বলেছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা আল্লাহ তার বান্দা মুহাম্মদকে রাতের বেলায় সফর করিয়েছেন, সুবহানাল্লাহ। এই মিরাজ প্রসঙ্গে কোরআনে আলোচনা আছে, আর এই প্রসঙ্গে হাদিস আছে শত শত। মিরাজ প্রসঙ্গে 50-এর ঊর্ধ্বে সাহাবী হাদিস বর্ণনা করেছেন, একটা বিষয়ে এত সাহাবী হাদিস বর্ণনা করেছেন এমন ঘটনা খুবই কম। মিরাজের হাদিসগুলো মুতাওয়াতের পর্যায়ে কোন কোনটা উত্তীর্ণ হয়েছে। আল্লাহ যে প্রসঙ্গে কোরআনে আলোচনা করলেন, নবী মুহাম্মদ শত শত হাদিস বললেন, অর্ধশতর বেশি সাহাবী হাদিস রেওয়ায়াত করলেন, ওই বিষয়টি আমাদেরও জানে জেনে রাখা জানা শোনা দরকার আছে না নাই? রজব আসলে আমরা স্পেশালি মিরাজ নিয়ে কথা বলে থাকি, আর মিরাজ নিয়ে বর্তমানে আলোচনা আরো একটু বেশি করা দরকার, কারণ বিজ্ঞানের উৎকর্ষতার কারণে মহাকাশ নিয়ে গবেষণা চলছে। যারা নাস্তিক তারা বিভিন্ন যুক্তি উপাত্ত উপস্থাপন করে বুঝাতে চায় কোন একজন ব্যক্তির সপক্ষে আকাশে যাওয়া সম্ভব না। নাস্তিকরা এখন নতুন নতুন যুক্তি দিচ্ছে, তোমাদের নবী মুহাম্মদ যখন মিরাজে গিয়েছে তখন তো অক্সিজেনের বোতল আবিষ্কার হয় নাই,
তোমরা কি দেখো না হিমালয় পর্বতের চূড়ায় যদি কোনো ব্যক্তি ওঠে পিঠের মাঝে অক্সিজেনের বোতল নেয়া লাগে উচ্চতা মাত্র 29,000 ফিট আর তোমরা বলতেছো তোমাদের নবী আসমানে গেছে বোতল তো ছিল না অক্সিজেন দিছে কেমনে নিছে কেমনে উপরে যত যাবে বায়ু শূন্যতা তত বাড়বে একটা পর্যায়ে বাতাস থাকবে না তো বাতাস যেখানে নাই অক্সিজেনও নাই তো তোমাদের নবী কেমনে গেছে এগুলো ঠিক নয় এগুলো মিথ্যা নাউজুবিল্লাহ তারা নতুন নতুন যুক্তি দিচ্ছে ব্লগে লেখালেখি করতেছে নাস্তিকরা বুঝাতে চায় বিজ্ঞানী নিউটন গ্র্যাভিটেশন ফোর্স আবিষ্কার করেছে জমিনের মাঝে আছে মাধ্যাকর্ষণ শক্তি যখন কোন স্থূল জিনিস আমরা উপরের দিকে নিক্ষেপ করি সাথে সাথে এটা নিচে চলে আসে আপনি পাতলা টিস্যুটাও যদি উপরের দিকে মেরে দেন এটা নিচে নেমে যাবে কারণ জমিনের মাঝে আছে মাধ্যাকর্ষণ শক্তি গ্র্যাভিটেশন পাওয়ার তো তোমাদের নবী আসমানে কেমনে গেল উনাকে না গ্র্যাভিটেশন ফোর্স টেনে ধরে রাখবে তারপরে তারা যুক্তি দেয় আকাশে আছে তারকারাজি আকাশে আছে সূর্য হাজার হাজার নক্ষত্র স্টার বাইনারি স্টার ক্লাস্টার কমেট ইভেন্ট হরাইজন আকাশে আছে ব্ল্যাক হোল একটা সূর্যই তো পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্যের চেয়ে কোটি গুণ বড় নক্ষত্র আকাশে আছে সূর্যের ভিতরে তাপমাত্রা আছে 1,40,000 ডিগ্রি সেলসিয়াস লোহা গলাতে তাপমাত্রা লাগে 1,538 ডিগ্রি সেলসিয়াস পৃথিবীতে তাপ আসে 32-35-40 ডিগ্রি সেলসিয়াস এতে তোমরা গরমকালে হাঁপাইতে থাকো কুকুর পর্যন্ত জিহ্বা বের করে হাঁপায় কুকুর পুকুরের পানি কুয়ার পানি গরম হয়ে যায় তো 1,500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি লোহা দেয় লোহা গলে যায় সূর্যের ভিতরে আছে 1,40,00,000 ডিগ্রি তার তাপমাত্রা তোমাদের নবী কেমনে গেছে জ্বলে পুড়ে ছাই হয়ে যেত তারা যুক্তি দিয়ে বোঝাতে চায় মেরা সত্য নয় আরো কত রকমের যুক্তি তারা দিচ্ছে তাদের যুক্তি তাদের পাতা ফাঁদে পা দিয়ে কিছু মুসলমান পর্যন্ত মেয়েরাজ স্বীকার করে বসতেছে আমি এমন মোমেন বিধগ্ধ জ্ঞানী মানুষ পেয়েছি মুসলমানের সন্তান পণ্ডিত আমাকে বলো হুজুর মেয়েরাজ মনে স্বপ্নে হয়েছে আপনি বিষয়টা নিয়ে একটু ভাববেন তো আমি বললাম তোমার এরকম মনে হওয়ার কারণ কি দোস্ত কয় আকাশে যাইবো কেমনে এখন আজকের বিজ্ঞানের যুক্তি দিয়া মেয়েরাজ স্বীকার করা হচ্ছে মেয়েরাজকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে অথচ মেয়েরাজ সংগঠিত হয়েছে সে প্রসঙ্গে কোরআনে আয়াত আছে রাসূল নিজে বলেছেন আমি প্রথম আকাশে গিয়েছি দ্বিতীয় আকাশে গিয়েছি তৃতীয় আকাশে গিয়েছি চতুর্থ আকাশে গিয়েছি পঞ্চম আকাশে গিয়েছি ষষ্ঠ আকাশে গিয়েছি সপ্তম আকাশে গিয়েছি সিদরাতুল মুনতাহায় গিয়েছি জান্নাতে গিয়েছি জান্নাত জাহান্নাম উকি দিয়ে দেখেছি সেখান থেকে আবার ফিরে এসেছি এত হাদিস থাকার পরেও কনফিউজ হচ্ছে মুসলমানের সন্তান সন্দিহান হচ্ছে স্বপ্নে নাকি মেয়েরাজ ঘটেছে বোঝাতে চাচ্ছে এখন ওই মেয়েরাজ সম্পর্কে সম্যক ধারণা রাখার জন্য মেয়েরাজ প্রসঙ্গে বেশি বেশি আলোচনা দরকার আছে না নাই কারণ কোরআনের একটা বিধানের ব্যাপারে তুমি অস্বীকৃতি লাগবে না মানি না বলা লাগবে না যদি সন্দেহ পোষণ করো তাতেও ঈমান থাকবে না আর মানি না বললে তো ঈমান মরেও নাই এখন মেরাজ নামক ঘটনা ঈমানের অবিচ্ছেদ্য অংশ এটা বিশ্বাস করা ফরজ আমার বন্ধু ওই মেরাজ প্রসঙ্গে আজকে কিছু কথা হবে তবে আরো পরিতাপ এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন আল্লাহ মেরাজে নিছেন সফর সঙ্গী জিব্রিল ছিলেন এখন আল্লাহ যা বলে নাই রাসূল যা বলে নাই জিব্রিল আমিন আমাদের সাথে দেখাও করে নাই বলে নাই কিন্তু মেরাজের আলোচনা যখন হয় তখন এমন কিছু ঘটনা
আমাদের ইমাম সাহেবেরা মাওলানা সাহেবেরা আমাদের বক্তা ভাইয়েরা বলে যেগুলো কোরআন হাদিসের কোথাও নেই, একদল অস্বীকার করছে আরেক দল বানায় বানায় ঢুকাইতাছে। কথা বুঝতে পারতেছেন? একদল মিরাজ মানেই না, অস্বীকার করে, আরেক দল মিরাজের কথা বলতে গিয়া কোরআন হাদিসের বাহিরে যাইয়া কিস্সা কাহিনী ঢুকাচ্ছে। ইসলাম হচ্ছে এমন এক ধর্ম যেখানে বাড়ানো যাবে না, কমানো যাবে না। ইসলামকে রাখতে হবে নিখাত, ডাইরেক্ট, খাঁটি। আমি দুটি বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে বলতে চাই, মিরাজ এমন এক ঘটনা যেটাকে মুজেজা বলা হয়, আর মুজেজা তো সেটাই যেটা কখনো অঙ্কের হিসাব দিয়ে মিলানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিয়েছিলেন, ওই ঘটনা তিনি কোরআন মাজিদে বললেন, সুবহানাল্লাযী পুত পবিত্র সেই সত্তা আসরা বি আব্দিহি যিনি তার বান্দাকে রাতের কালে সফর করিয়েছিলেন, মিনাল মসজিদিল হারাম মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা মসজিদে আকসা পর্যন্ত রাতের কালে সফর ঘটিয়েছেন আল্লাহ। যদি ওইটুকুর মাঝে কেউ সামান্য সন্দেহ পোষণ করে কোরআনের আয়াত অস্বীকারী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছেন, এটা কোরআন দিয়ে সাব্যস্ত। মক্কার কাফেররা এই আয়াত অস্বীকার করেছে শুরুতেই, মসজিদে আকসা থেকে আকাশে রাসূল গেছেন, মক্কার কাফেররা তা শুনতেও চায় নাই, তা নিয়ে তারা গবেষণা করবে না, কারণ তৎকালীন যুগে আকাশে মানুষ যাইতে পারে এটা তারা কল্পনাও করে নাই। আকাশে যাওয়ার সময় সূর্য আছে, চন্দ্র আছে, স্টার ক্লাস্টার কমেট ইভেন্ট হরাইজন আছে, এগুলো এরা জানে না, বোঝেও না, তাই তা নিয়ে মাথাও ঘামায় নাই। তারা কাফের হয়েছে মিরাজ স্বীকারকারী হইয়া, কারণ তারা জানতো মসজিদ আকসা মসজিদ হারাম থেকে 765 মাইল দূরে, 1232 কিলোমিটার দূরে, এক রাত্রে যাইয়া এক রাত্রে ফেরা যাবে না। তৎকালে তো ঠেলা গাড়িটাও, রিক্সা, সাইকেল, ব্যান গাড়ি, 765 মাইল যেতে তৎকালীন যুগে সময় লাগতো 40 দিন। তাফসীরে কাশ্যাপ প্রণেতা লিখেছেন 40 দিন লাগতো যাইতে, 40 দিন লাগতো আসতে, মোট কয়দিন? তো 80 দিনের পথ এক রাতে কেমনে যাইয়া আসে? তাই কাফেররা কো আমরা মেরাজ মানি না, নাউজু বিল্লাহ। আজকের যুগের কাফেররা মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাইয়া রাতে আসা যাবে কিনা তা নিয়ে ভাবে না, তারা বলে আসমানে যাওয়া সম্ভব না, তাই মেরাজ মানি না। একদল দুনিয়া নিয়ে গবেষণা করে কাফের, আর একদল আসমান নিয়ে গবেষণা করে কাফের। একদল বলে 40 দিন 80 দিনের রাস্তা আসা যাওয়া করা যায় না, আর একদল কো আসমানে যাওয়া যায় না, আসমান থেকে ফিরা যায় না। আর আবু বকর সিদ্দিক কোনো চিন্তা ভাবনা ছাড়াই বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি অঙ্কের হিসাব মিলাই না, আমার রাসূল বলেছেন যা তাই সত্য বলে মেনে নিলাম। আল মুজিজা হিয়া জুহুরু আমরিন খারিকিন লিল আদাতি মিন মুদ্দাঈন নুবুয়া, অঙ্কের হিসাব মিলানোর পরে মিলবে, তারপরে আপনি মুজিজা মেরাজ স্বীকার করবেন না হয় করবেন না, এটা হলে কিয়ামত পর্যন্ত হিসাব মিলাতে পারবেন না। কারণ মুজিজা বলা হয় এমন কর্ম যেটা স্বাভাবিকভাবে অঙ্কের হিসাবে মিলবে না। আল্লাহ তাআলা বলে, সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু
লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি সফর করাইছি আমার নবীকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। তারপর রাসূল বলেন সেখান থেকে আকাশের দিকে, কেন সফর করাইছি শোনো, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নবীকে আমার ক্ষমতা দেখাতে চাই, সুবহানাল্লাহ, আমার নিদর্শন দেখাতে চাই, আমার মালাকুত দেখাতে চাই, আমার জাবারুত দেখাতে চাই, আমি আল্লাহ কত মহান, আমার শক্তি কত, আমি আমার নবীর সামনে স্পষ্ট করতে চাই, আমি বুঝাতে চাই, আমার ক্ষমতার সামনে আবু জাহেলের ক্ষমতা কিচ্ছু না, টেনশন করার কারণ নাই। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শনগুলো দেখাবো, মেরাজের উদ্দেশ্য আমার নিদর্শন দেখানো, কারণ আমার নবীর কাছে মনে হচ্ছিল আবু জাহেলের অনেক ক্ষমতা আসে মাইরা লাইব, আবু লাহাবের অনেক ক্ষমতা পাথর মারবে, ওই তায়েফের লোকদের অমুক ক্ষমতা পাথর মাইরা দিছে, এখন কি করবে আমার নবী, টেনশন করতেছে। আমি আল্লাহ মেরাজে নিয়ে দেখাতে চাই আমার ক্ষমতা কত, তুমি দেখে যাও। যখন রাসূল দেখেছে মন থেকে সব টেনশন চলে গেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ রাআহু মিন আয়াতি রাব্বিহিল কুবরা, মেরাজের পরে আল্লাহ তাআলা বলছেন আমার রাসূল তার রবের বড় বড় নিদর্শন দেখে ফেলেছে। ওয়ালাকাদ রাআহু মিন আয়াতি রাব্বিহিল, ওয়ালাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, রবের বড় বড় নিদর্শন তিনি দেখেছেন। তাহলে মেরাজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নিদর্শন দেখানো। কিন্তু আমাদের দেশে এখানে বিকৃত একটি আলোচনা আছে, সেটা হলো আল্লাহকে দেখানো। আমাদের দেশে মেরাজের আলোচনা যখন হয় অধিকাংশ আলেম বলে আর সে আজি মেরাজুল গেছে, কেউ কেউ বলে জুতা লইয়া উঠছে, আল্লাহর সাথে একসাথে বইছে গল্প করছে, দলিল দিয়ে বলে আল্লাহর একবারে সাথে লেগে গেছে, একবারে যখন ধনুকের তীর দেয় ধনুক পাশাপাশি হয়ে যায়, একবারে দুই পাশ এতটা কাছে চলে গেছে। এ আয়াত গুলোকে দলিল দিয়া আরো কিছু কাহিনী নিজেরা বানাইয়া আল্লাহকে দেখাইয়া ছেড়ে দেয়। অথচ মেয়েরাজে আল্লাহ তাআলা আমাকে দেখানোর জন্য নিছি একবারও বলেন নাই, বলেছেন আমার নিদর্শন দেখাতে এনেছি। মানুষ আল্লাহকে দেখবে কোনো সন্দেহ নাই, তবে এই দেখাটা দুনিয়ার জন্য আল্লাহ রাখেন নাই, আল্লাহর দর্শন আল্লাহর দিদার আল্লাহ জান্নাতের জন্য বাকি রেখে দিয়েছেন। এজন্যই তো মুসা নবী বলছিল রব্বি আরিনি, আল্লাহ আমি আপনারে দেখতে চাই একটু দেখা দেন। আল্লাহ কি বলেছে, লান তারানি, অসম্ভব, আমারে দেখতে পারবা না, এই চর্ম চোখে আল্লাহরে দেখা যায় না, এই চোখ হলো হাদেস, আল্লাহ হলো কাদিম, এই জন্য চোখ দিয়ে হাদেস দিয়ে কাদিমকে দেখা যায় না, তাই আমরা আল্লাহকে জান্নাতে গিয়ে দেখব এমন চোখ দিয়ে, যে চোখ ও কাদিম হবে, কাদিম মানে হলো যার ধ্বংস নাই, হাদেস মানে হলো যেটা ধ্বংস হয়, জান্নাতে যাওয়ার পর আমাদের কাল্লা যে বানাবেন আমাদের আর ধ্বংস হবে না, আল্লাহ কাদিম আমরা হব কাদিম, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কেউ জান্নাত থেকে আর বের হবে না, বের হতে চাইবেও না, জান্নাতে কেউ মরবেও না, খালিদিন ফিহা খুলুদ খুলুদ, তখন আমরা জান্নাতে আল্লাহকে দেখব, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বাদর, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা চিরে দেখতে পাবে যেমন আকাশের চন্দ্র পূর্ণিমার রাতে তোমরা দেখো, দেখার জন্য ভিড় করা লাগে না, আকাশে চাঁদ উঠেছে 700-800 কোটি মানুষ সবাই দেখতে পায়, একজনের কান্দে আর একজন ধাক্কা দেওয়ার দরকার নাই, নিজের জায়গা থেকে চাঁদ যেমন স্পষ্ট দেখো, জান্নাতে আল্লাহ কিভাবে দেখবে। মুসা নবীর শখ হয়েছিল একটু দুনিয়াতে দেখবে, আল্লাহকে অসম্ভব, এখন যেই কাজটা মুসা চাইয়াও পাইল না,
আমার আল্লাহ যদি মেরাজে বিশ্ব নবীকে দেখা দিতেন কথা হতো তিনি আরশে যেতেন। এই আলোচনাগুলো কোরআনে আরো বেশি বেশি আমরা পাইতাম, হাদিসে রাসূল বেশি বেশি বলতেন, বুঝাইয়া দিতেন আল্লাহ আমার মূসাকে কইছি আমারে দেখতে পারবা না, আমি মুহাম্মদকে দেখা দিয়েছি। নবী মুহাম্মদ বুঝাতেন মূসা চাইয়াও পায় নাই, আমি না চাইয়াই পাইছি। কিন্তু বন্ধু আল্লাহ বলেছেন আমার নিদর্শন দেখাতে চাই, তাই রাসূল মেরাজের রাতে আরশে গেছে, আল্লাহকে দেখেছে। ওই মেরাজের রাতে এরকম একটা হাদিসও নাই, বরং তিনি গিয়েছেন সিদরাতুল মুনতাহা পার হইয়া মাকামে শরীফে আকলাম পর্যন্ত, এর উপরে তিনি গিয়েছেন, তিনি আর বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিদরাতুল মুনতাহার পরে আমি উপরের দিকে গেলাম, তারপরে আমি খসখস শব্দ শুনলাম, জিব্রিলকে প্রশ্ন করলাম কিসের আওয়াজ শোনা যায়, জিব্রিল আমিন বলেন তাকদীর লিখার আওয়াজ, ফেরেশতারা তাকদীর লিখতেছে, প্রতিদিন কত মানুষ মরে, কত জন আগমন করে, কত রাজা কাঙ্গাল হয়, কতরা কাঙ্গাল রাজা হয়, কত পাহাড় সমুদ্রে ডুবে যায়, কত সমুদ্রে চর গজায়, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, সবগুলো ফেরেশতারা আল্লাহর অর্ডারে লিখতেছে, আপনি খসখস শব্দ শুনছেন। বলেন এই প্রশ্নটা আমি করেছি সিদরাতুল মুনতাহার পরে জিব্রিল আমিনকে, এর উপরে তিনি গিয়েছেন, রাসূল একটি হাদিসও বলেন নাই। কিন্তু আমাদের দেশে আমরা আলোচনা শুনি জিব্রাইল আমিন সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে বলছে আমি আর এক কদমও যাইতে পারমু, গেলে আমার সবগুলো পাখা, ওয়ালাউ তাকাদ্দামতু খাতওয়াতান লাহতারিকান্না, যদি আমি আর এক কদম আগে যাই আমি জ্বলে যাব, তাই আপনি যান আমি আর যাব না। হাযা কিযবুন কাবীর, এটা চরম জঘন্য মিথ্যাচার। বাস্তবতা হলো ওই রাতে জিব্রিল আমিন বিশ্ব নবীর সাথে এক সেকেন্ডের জন্য আলাদা হন নাই, সিদরাতুল মুনতাহা অন্য অন্য জায়গায় সব জায়গায় সফর সঙ্গী ছিলেন। আল্লাহর কোরআনও তাই বলে, এই কথা মিথ্যা আল্লাহর কোরআনও তাই বলে, কারণ কোরআন পড়লে আপনি পাবেন ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাববিহুনা বিহামদি রাব্বিহিম। হাফেজ আছেন দেখেন মাশাআল্লাহ, ও নবী আপনি বলুন, ও নবী আপনি দেখুন আরশের চারপাশে ফেরেশতা গোল হইয়া দাঁড়ায় আছে, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ, আরশের চারপাশে দাঁড়ায় আছে ফেরেশতা, ইউসাববিহুন, তারা আল্লাহর তাসবিহ পড়তেছে, সাফহুম মিয়াতুল ওহুম মিনাল কাযুবিগিন লা ইহসাউ আদাদুহুম, তাফসীরে পাওয়া যায় তাদেরকে কাযুবিগিন বলা হয়, তাদের কাতার হলো 100,000, প্রতি কাতারে ফেরেশতা কত আল্লাহ ছাড়া কেউ জানে না, সবাই তাসবিহ পড়তেছে আল্লাহর আরশের চারপাশে দাঁড়ায়া। এখন ফেরেশতাদের নেতা জিব্রিল কয় সামনে গেলে জইলা যামু, অথচ লাখ লাখ ফেরেশতা আরশের চারপাশে একজনও জ্বলে না, তো নেতা জইলা যাইব কর্মী জ্বলে না। ইয়াহমিলু আরশ রাব্বিক ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, আরশ বহন করেছে এমন ফেরেশতা 8 জন, আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা, আর এক আয়াতে আল্লাহ বলেন যারা আরশ কান্ধে নিয়ে দাঁড়ায় আছে, আরশ বহন করেছে ফেরেশতা তাদের নাম আওয়াল মিন ওয়ালিন, ওয়ালুন মানে হলো বন্য ছাগল, বন্য ছাগলের আকৃতির ফেরেশতার কাঁধে আল্লাহ আরশ রেখেছেন, তারা আরশ কান্ধে নিয়ে খাড়ায় আছে, একজনও জ্বলল না, জিব্রিল কয় এক কদম গেলে জ্বলে যাব, অথচ তিনি ফেরেশতাদের নেতা, নেতা জ্বলে যাবে কর্মী জ্বলে না। হাযা কিযবুন কাযিব, এগুলো বানানো কথা। মিরাজের বইটি আমি লিখেছি আজ থেকে 11 বছর আগে,
2010 ফার্স্ট প্রকাশিত হয়। কোথায় কোথায় কথাগুলো আছে, বাড়তি আছে, কোথায় কোথায় বিভ্রান্তি আছে, কোথায় কোথায় অস্বীকারীদের জবাব আছে, আলহামদুলিল্লাহ এটাতে সব আছে। কোন বই থেকে, কোন কিতাব থেকে রেফারেন্স সহ আছে। আমার বন্ধু জিব্রিল আমিন বিশ্বনবীর সাথে গেলেন, পুরো সফর একসাথে করলেন, কিন্তু আর সে আজিমে রাসূল উঠেছেন এমন বর্ণনা রাসূল নিজে দেন নাই। কারণ আরশ নামক সিংহাসন আল্লাহর জন্য খাস, আর রহমান আলাল আরশিস তওয়া, আল্লাহ সিদরাতুল মুনতাহা পার করায়া, তারপরে জান্নাত জাহান্নাম সব সফর করালেন। ওই সফরে বিশ্বনবী আল্লাহকে দেখেছেন, এই মর্মে হাদিস বলেছেন দুজন সাহাবী, একজন হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন মা আয়েশা বলেছেন সহিহ বুখারীতে এসেছে, যদি কোনো ব্যক্তি বলে নবী আল্লাহকে দেখেছে সে হলো মিথ্যুক। কে বলছে? মা আয়েশা। কোন কিতাবে? বুখারী। যদি কেউ বলে রাসূল আল্লাহকে দেখেছেন সে হলো মিথ্যুক। কিন্তু ইবনে আব্বাস বলছেন রাসূল আল্লাহকে দেখেছেন। উনার তিনটা হাদিস পাওয়া যায়। একটা হলো আল্লাহর রাসূল আল্লাহকে দেখেছেন ফি নাওমিহি, তার স্বপ্নে। আরেকটা পাওয়া যায় বি কালবিহি, অন্তর চোখে। আরেকটা পাওয়া যায় রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, ঘুমের কথাও নাই, অন্তরের কথাও নাই, আমি আল্লাহকে দেখেছি, ইজমালি বক্তব্য। এজন্য উনার হাদিসকে বলা হয় মুস্তারাব, তিন রকম বক্তব্য। তাই ইস্তেরাব আছে আর মুস্তারাব হাদিস সহিহ না। আল্লাহ তাআলাকে দেখার ব্যাপারে যে আয়াত বলা হয় সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনাম, আমি আলাদা ব্যাখ্যা এনেছি 10-12টা তাফসীর থেকে, প্রায় সব মুহাদ্দিস একমত, এই দেখাটা জিব্রিল আমিনকে আল্লাহকে নয়, দুই একজন ভিন্ন বক্তব্য দিয়েছেন। কিন্তু আমরা আরশে আজিমে জুতা পর্যন্ত নিয়ে যাই, জিব্রিল আমিন বলেন আমি যেতে পারবো না, জ্বলে যাব, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পায়ে দিয়ে উঠবেন। তখন তিনি জুতা খুলতে চাইলেন, এ অবস্থায় বলা হলো আপনার জুতার ধুলার জন্য আরশ অপেক্ষা করছে, জুতা খুলবেন না। এই সবগুলো বানোয়াট কাহিনী। রাসূলের পায়ের জুতাটা মক্কার বাজার থেকে কেনা, ওই জুতা নিয়ে আর এসে যাওয়া যায়, জিব্রিল গেলে জ্বলে যাবে, জুতাটা জ্বলল না, জুতার দাম জিব্রিলের চেয়েও বাইরে গেছে। আমার বন্ধু বানোয়াট কাহিনী থেকে মেয়েরাজকে যেমন হেফাজত করতে হবে, ওটার মূল কাহিনীটাকে মাথায় রাখতে হবে। আল্লাহ ফাকরাব্বুল আলামিন তার নিদর্শন দেখালেন, রাসূলুল্লাহ রওনা দিলেন, মসজিদ আকসায় হাজির হলেন, বোরাক নামক প্রাণীতে সওয়ার হয়ে। আজকের বিজ্ঞানীরা যারা বলতে চায় উনি আকাশে কেমনে উঠবেন, মর্দাকর্ষণ শক্তি ধরে রাখবে, কিন্তু নতুন বিজ্ঞানের একটি শাখা আছে, ওই শাখার নাম এসকেপ ভেলোসিটি, মুক্তি গতি। ওখানকার বিজ্ঞানী আর্থার ক্লার্ক বলেছেন, অন্য অন্য বিজ্ঞানীরা বলেছেন, দুনিয়া থেকে যদি প্রতি সেকেন্ডে 8 মাইল গতিবেগে কোনো যান আকাশের দিকে পাঠানো যায়, ঘন্টায় তার গতি হবে 25,000 কিলোমিটার, মাধ্যাকর্ষণ শক্তি তাকে অ্যাটাক করতে পারবে না, অতি গতির কারণে সে চলে যেতে পারবে। এজন্য আজকে মঙ্গল গ্রহে যে যানগুলো পাঠায় সবগুলোর গতি 25,000 মাইলেরও বেশি ঘন্টা। আমার নবী গেছে বোরাকে চড়ে, বোরাক শব্দটি বারকুন থেকে এসেছে, বারকুন মানে হলো বিদ্যুৎ, বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 8 মাইল নাকি আরো বেশি, কত বেশি, কয় গুণ, 1,86,000। তাহলে আল্লাহ যে যানবাহন পাঠাইছে এটার মাধ্যাকর্ষণ শক্তি ধরে রাখার ক্ষমতা তার নাই। বারাকনা হাওলাহু, আল্লাহর হাবিবের বরকতময় সফর সবটা কমপ্লিট করে দুনিয়া আসলেন।
রাসূলুল্লাহ বলেন আমি ফজরের টাইমে মক্কার পাশে হাতিমে দাঁড়ায় আছি, হাতিমে কাবার পাশ দিয়ে যাচ্ছিল আল্লাহর দুশমন আবু জাহেল, সকালবেলা আমারে দেখে সে টিপ্পনি কাটে, টিটকারি করে বলে ভাতিজা নতুন কোনো খবর আছে নাকি? তুমি তো খবর দাও প্রতিদিন কত নতুন নতুন জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, আসমান আছে, জমিন আছে, আল্লাহ বলে মাত্র একজন, আমাদের কাছে আছে 360 জন, ঠিক না? তুমি কত নতুন খবর দাও, আজকে কোনো খবর টবর আছে নাকি? রাসূলুল্লাহ সাথে সাথে বললেন সরল মনে, চাচা আজকে চরম একটি খবর আছে, সেটা হলো গত রাতে আমি মসজিদে আকসায় গেছি, সেখান থেকে আমি আসমানে গেছি, আবু জাহেল শুনে কয় আপাতত থামো, আমি আরো কিছু লোক ডাকি, তারারও হুনায়ু। তার মনে আছে হারামিগিরি, সে ভাবছে কয় কি এক রাতে গেছে মসজিদ আকসা, তারপরে আবার সকালবেলা এখানে দাঁড়ায় রইছে, পাবলিকের শুনাইলে সবাই মিলে পাগল বলবে, নাউজুবিল্লাহ। তাই বলে আমি লোক ডাকি, আল্লাহর হাবিব বলে হ্যাঁ। আবু জাহেল সেখানে দাঁড়ায় লোক ডাকতে শুরু করলো, অনেক লোক হাজির হয়ে গেল, বিশ্ব নবী তাদের কাছে বলতে শুরু করলেন, কেউ হাততালি দেয়া শুরু করলো, কেউ নিজের চুল টানে, কেউ বুকের কাপড় ছিঁড়ে, কেউ বলে কয় কি রে এক রাতে 80 রাতের সফর কেমনে করলো, আবার আসমান তাসমানের কাহিনীও কইতেছে। আবু জাহেল বলতেছে তোমরা তো বুঝতে পারছো মোহাম্মদ পাগল কি নাউজুবিল্লাহ বলবেন না, কিন্তু আবু বকরকে আজ পর্যন্ত বোঝানো গেল না, ওরও একটু ডাকো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে হাত রাখে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো, একজন গিয়ে বলতেছে আবু বকর তোমার নবী কি বলে এসব শোনো, আবু জাহেল চাচাও দাঁড়ায় আছে, আল্লাহর হাবিবের কাছে আবু বকর সিদ্দিক দৌড়ে আসলেন, ভিড় ঠেলে ভিতরে ঢুকে প্রথম প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহি আইনা কুনতাল লাইলা, হে আল্লাহর রাসূল গত রাত আপনি কোথায় ছিলেন? ইলতামাসতুকা ফালাম আজিব, আমি কত জায়গায় খুঁজেছি আপনারে খুঁজে পাইলাম না। সুবহানাল্লাহ, পড়ে রাসূল যে মেরাজে গেছে আবু বকর তখনও জানেই না, এই কাহিনীটা রাসূল প্রথমে বলেছেন আবু জাহেলের কাছে, আমি গত রাতে মেরাজে গেছি, আবু বকর আইসা কয় গত রাতে ছিলেন কই, হিসাব একটু মিলে যাচ্ছে কিনা? আবু জাহেল মনে মনে কইতেছে কিরে কেমন কেমন লাগতাছে, বেটাও কইছে রাতে ছিল না, হেও কইছে পাইলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আবু বকর আমাকে খুঁজে পাবে কেমনে, আমি তো মক্কায় ছিলামই না, আতাইতু মাক্কাতা কাবলা সুবহি, আমি সুবহে সাদেকের একটু আগে মক্কায় ফিরে এসেছি, কিন্তু আমাদের দেশে আমাদের বক্তারা বলে যে না মেরাজ থেকে এসে দেখে বালিশ এখনো গরম, দরজার করা এখনো নড়ে, পানি এখনো গড়াচ্ছে, এই 2-4-5 1 মিনিট 2 মিনিট 5 মিনিট হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেরাজ শুরু হয়েছে আতামার পরে, সালাতুল আতামা বলা হয় ইশারের নামাজকে, ইশারের নামাজ তখনো ফরজ হয় নাই, নামাজ ফরজ হয়েছে মেরাজে যাওয়ার পরে, কিন্তু এশারের টাইমে যারা হানিফ ছিল তারা 2 রাকাত নামাজ পড়ত, ওটাকে সালাতুল আতামা বলা হতো। রাসূল বলেন আতামার নামাজের সময় মেরাজ শুরু, ফিরে এসেছি সুবহে সাদেকের আগে, আমি রাতের বেলায় মক্কায় ছিলাম না, খুঁজে পাবা কেমনে? আবু জাহেল অপেক্ষা করতেছে, এই তো আবু বকর বলে দেবে, বিশ্বাস করি না এক রাতে আপনি কেমনে গেলেন কেমনে আইলেন, 80 দিনের রাস্তা। কিন্তু কাহিনী শেষ, আবু বকর সিদ্দিক ঘটনা শোনা শেষ করে বললেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি যা বলেছেন সবই সত্য। আবু জাহেল বলে কেমনে সম্ভব,
ভাবছিলাম তুমি পাগল বলবে। আবু বকর বলেন কেন নয়, আমি তো উনার কত কথা আগে বিশ্বাস করে বসে আছি, তিনি বলেছেন আল্লাহ আছে দেখি নাই মেনেছি, জান্নাত জাহান্নাম আছে দেখি নাই মেনে নিয়েছি, ফেরেশতা আছে দেখি নাই মেনে নিয়েছি। ওই মুখে যখন বলে মেরাজে গেছি বিনা চিন্তা ভাবনায় সেটাও মেনে নিয়েছি। আবু জেহেলের পরিকল্পনা বেচতে গেল, ভাবছিল আবু বকরকে দিয়ে আজকে ইসলামের বারোটা বাজাবে, রাসূলকে মিথ্যাচার করাবে, আবু বকর আজকে বলবে মানি না। কিন্তু পরিকল্পনা বেচতে গেল, ওখানে একটা দুরন্ধর প্রকৃতির লোক ছিল, তার নাম ছিল মুতঈম ইবনে আদি, সে ছিল কানিং ম্যান, ধূর্ত শিয়াল টাইপের মানুষ। সে সবাইকে বললে থাম, মোহাম্মদ গত রাতে মসজিদ আকসায় গেছে, মেনে নেও। আবু জেহেল বুঝছে নিশ্চয় তার কথার মাঝে চালাকি আছে, সবাইকে থামালো, শোনো আমাদের নেতা মুতঈম কি বলে শোনো। মুতঈম ইবনে আদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলে ভাতিজা, মসজিদ আকসায় তুমি একা যাও নাই, আমরাও কিন্তু গেছি, তবে আমরা গেছি কেউ দু মাস আগে, কেউ ছয় মাস আগে, কেউ এক বছর আগে, কেউ দুই বছর আগে, তুমি গেছো কথা বলে, তুমি গেছো এই তো গত রাতে না, জি সাসা কথা হইলে তোমার এলেম তো তাজা, মসজিদ আকসার ব্যাপারে তোমার অভিজ্ঞতা তো একবারে তরু তাজা, গত রাতে গেছো, বলো দেখি মসজিদ আকসার দরজা জানালা মোট কয়টা। এমন প্রশ্ন করেছে সে মনে মনে জানে উত্তর দেওয়ার ক্ষমতা নাই। সহি মুসলিমে এসেছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলুনি আন আশিয়া ওয়া লাম আসবুত আলাই, ফাকুরিবতু কুরবাতান মা কুরিবতু মিসলাহু কাত্তু, এই প্রশ্ন করার সাথে সাথে আমি এমন বিপদে পড়লাম, এ জাতীয় বিপদে জীবনে কোনোদিন পড়ি নাই। আমি তো মসজিদ আকসা গেছি কিন্তু দরজা জানালা তো গুনি নাই, আমি কি গুনতে গেছি আমি তো জানি না, যদি বলি জানি না তারা মহা খুশিতে হাততালি দিবে, জানবা কেমনে যাওই নাই। আর প্রশ্নকারী তো এটাই শুনতে চায় যে আমি কইয়া দিই আমি জানি না, যদি বলি জানি না তারা মহা খুশি, এই সুযোগ কেমনে দেই, আবার যদি বলি এত এত সেটা কেমনে, আমি তো জানি না বলবো কেমনে, টেনশনে পড়ে গেলাম, বিপদে পড়ে গেলাম। ফাজাল্লাল্লাহু লিল বাইতাল মুকাদ্দাস, হঠাৎ করে দেখি আমার আল্লাহ পুরা বাইতুল মুকাদ্দাস আমার সামনে হাজির করে দিয়েছে। ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাই, আমি আবার দেখে দেখে চোখ দিয়া তাকায়া তাকায়া বলতে শুরু করলাম, শুধু সংখ্যা নয় সিটকানি কোন জায়গায় কোনটা কোন কালার, শুধু জিগাও কইতে দেরি নাই, আমি বলতে শুরু করে দিলাম। এখানে একটি বড় মাপের শিক্ষা আছে, আমাদের দেশে কিছু লোক বলে নবী গায়েব জানে, অথচ গায়েবের মালিক একমাত্র কে আল্লাহ, এই আকীদা যারা রাখবে তাদের শিরিক হবে, শিরিক হবে। এই হাদিস তোমাদেরকে শিখাইয়া দেয়, নবী মুহাম্মদ যদি গায়েব জানতো ওনার সামনে বাইতুল মুকাদ্দাস হাজির করার প্রয়োজন ছিল না, ঠিক কি না, ঠিক কি না? আল্লাহর হাবিব বলছে সহি মুসলিমের রাওয়ায়াত, আমি এমন বিপদে পড়লাম, আমি প্রশ্ন করার পরে এ জাতীয় বিপদে আর কোনোদিন পড়ি নাই। তো গায়েব জানলে বিপদ কেন, উনি তো চোখ বন্ধ করে কয়ে দিতে পারতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপদে ফেলার জন্য, আটকানোর জন্য খ্রিস্টান আলেম ইহুদি আলেমরা যখন বিশ্ব নবীকে বিভিন্ন প্রশ্ন করত, যে উত্তরগুলো রাসূল জানতেন সাথে সাথে বলে দিতেন, যে উত্তরগুলো রাসূলের জানা নাই তিনি বানাইয়া বলতেন না ওহির জন্য অপেক্ষা করতেন।
এই প্রশ্নের জবাব আমি সবার কাছে চাই, আবার করছি, দয়া করে বলুন, রাসূল বানায়া বলতেন না ওহির জন্য অপেক্ষা করতেন? রাসূল কি গোজামিল দিতেন? না। বানায়া কথা বলতেন? না। কি করতেন? ওহির জন্য অপেক্ষা। তো তিনি গায়েব জানলে ওহির অপেক্ষা কি দরকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের দাবি, উনাকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়েও বেশি। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কিন্তু রাসূলকে ভালোবাসতে যাইয়া আল্লাহর কাছে নেয়া যাবে না, আল্লাহ বানানো যাবে না, আল্লাহর শপথের সাথে শরীক করা যাবে না। আল্লাহ খালেক, রাসূল মখলুক, ঠিক কি না? খালেক এবং মখলুক সমান হতে পারে না। এখন তো আমরা সীমা লঙ্ঘন করছি, সীমা লঙ্ঘন করতে করতে আমরা আল্লাহর ওলিরা, ভালো মানুষ যারা আমরা তাদেরকে ভালোবাসি, কই ওলিরাও গায়েব জানে? আস্তাগফিরুল্লাহ, গায়েব তো এখন লিটন দেওয়ানো জানে, ঠিক না? এর কাছেও পাবলিক যায় যে আমার বিশাটা লাগবো কিনা একটু কইয়া দেন। তিনি অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব সব নাকি জানে, আস্তাগফিরুল্লাহ। অথচ এক মিনিট পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা বলুন তো, পৃথিবীতে কি ভূমিকম্প হয় না? ভূমিকম্পতে বাড়িঘর ভেঙে যায় এমন আছে না? নাই। ভূমিকম্প হওয়ার এক সেকেন্ড আগে কেউ বোঝে? কেউ জানে না। গায়েবের মালিক একমাত্র আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। আল্লাহ নিজে কোরআন মাজিদে বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী মুহাম্মদ, আপনি বলে দিন আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এখন রাসূলকে ভালোবাসতে যাইয়া আমরা খ্রিস্টানদের মতো হয়ে যাচ্ছি। খ্রিস্টানরা ঈসা নবীকে ভালোবাসতে যাইয়া খোদার ছেলে বানাইছে, ঠিক কি না? ঈসা বলেছে, ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। কিন্তু ওনার উম্মত কয়, গোলাম কইলে কেমন কেমন লাগে, লজ্জা লজ্জা লাগে, একটু ছোট ছোট লাগে। তাই তুমি আল্লাহর ছেলে, ভালোবাসতে যাইয়া সীমা লঙ্ঘন করি, ইমান আছে না গেছে? এখন আমাদের দেশের কিছু বক্তা বের হয়েছে, তাদের আবার কিছু শ্রোতাও আছে, তারা আবার নিজদেরকে সুন্নি পরিচয় দেয়, গান গাইছে বক্তা, আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, আবার রাসূলের দন খাজা লইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। আস্তাগফিরুল্লাহ, এগুলা আগে কিছু বাউল ছিল, যারা গান গাইতো কি করে ওরা রে গায়ক, বাউল 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 টাইপের গায়ক টাইপের মূর্খ জাহেলরা এই গানগুলো গাইতো। আমরা মানুষকে সতর্ক করেছি ওই জাহেল বাউলের ব্যাপারে, কিন্তু এখন দেখি মাহফিলের বক্তায় গান গেয়েছে, ওটাও একটা জাহেল, কোনো সন্দেহ নাই। আমার বন্ধু, শয়তান এখন আর শয়তানি করে না, এরা শয়তানি দেখে। মানে শয়তান কা, আমার আর শয়তানি করা দরকার নাই, আমি দর্শক হইলো চলবো। কারণ যারা বাউল ছিল, জারি গান সারি গান পালা গান গাইত, তারা এই গানগুলো তাদের মঞ্চে গাইতো, মাইক বাজায়া দোতরা বাজায়া। এখনো বিভিন্ন জায়গায় মাহফিল করে রাতের বেলা যাওয়ার পথে দেখি এখানে সারি গান দাড়ি গান, যদি এগুলো কমে গেছে, কিন্তু গাড়ির ভিতর থেকে জানালা দিয়া তাকায় দেখি শ্রোতা আছে 10 জন, 12 জন, 15 জন, স্টেজে আছে 30 জন, নিচে আছে 13 জন। মানে শ্রোতার সে বক্তা বেশি, এখন আর শ্রোতা পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, ওই পাউল গান জারি গান সারি গান মানুষ শোনে না, এখন মানুষ কোরআনের মাহফিলে দৌড়াইয়া পাগলের মতো যায়। ওই বক্তা এখন তাদের মতো হয়ে গেল, তার মাহফিল হাজার মানুষ, কারণ তার মাথায় পাগড়ি আছে, মুখে দাঁড়িয়ে আছে,
আল্লাহর কোরআন থেকে কথা বলে, রাসূলের হাদিস বলে, নিজকে সুন্নি মনে করে, সুন্নি বলে প্রচার করে, মানুষ ধোঁকা পড়ে যায়। ও বেটা বলতেছে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। যদি কোনো ব্যক্তি মনে করে খাজা দরবারে কিছু দেয়, তার কাছে চাওয়া যায় ঈমান থাকবে না। দেয়ার মালিক কে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের পুরো কাহিনী বললেন, আমি ওগুলো টাচ করব না। এ বইটাতে আমি 41টা হাদিস এনেছি, মিরাজ নিয়ে হাদিস আছে 100-এর উপরে। আমি ওলামায়ে কেরামের দরবারে আরজ করতে চাই, মিরাজ নিয়ে আলোচনা করার আগে হাদিসগুলো পড়বেন, তাহলে আর বানোয়াট কিসা বলার কোনো প্রয়োজন হবে না। আপনি যদি শুধু হাদিসগুলো ব্যাখ্যা ছাড়া অনুবাদ করে শুধু শোনাতে থাকেন, তাহলে 100 হাদিস শুনাইতে 4-5 জুমা লাগবে, ঠিক না? 4-5 জুমা আলোচনা করতে পারবে, কাহিনী কি দরকার, মিথ্যা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের পুরো কাহিনী বলেছেন। আল্লাহ তাআলা উনাকে যখন আপাস আকাশ সফর করায়া পাঠাচ্ছেন দুনিয়ার দিকে, ষষ্ঠ আকাশে এসে তিনি পেলেন নবী মূসাকে। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, আপনি মিরাজ করে ফিরে যাচ্ছেন, বিমা বিকা বিমা উমিদ্দা, আমি মূসা জানি ইনশাআল্লাহ তাআলা খালি হাতে আপনাকে পাঠাচ্ছেন না, স্পেশাল কিছু নিশ্চয় দিয়েছেন। এখন আমি জানতে চাই আল্লাহ কি দিছে, স্পেশাল কোন অর্ডার আপনার জন্য আছে উম্মতের জন্য? মূসা নবী বলেন, কি দিছে জানতে চাই? বিশ্ব নবী বলেন, খামসুনা সালা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে, এটা নিয়ে আমি বাড়ি যাইতাছি। মূসা নবী কয়, থামেন আর সামনে যাইয়েন না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মূসার জন্য দোয়া করা দরকার আছে না নাই? রাসূল 50 লই আইলে কি উপায় আছে? লোকন 5 লই আই পাওয়া যায় না, 50 হলে ইমামও পাওয়া যেত না, এখন তো মুসল্লি নেই তো ইমামও পাইতেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলে, বিমা উমিরতা, কি নিয়ে যাচ্ছেন? রাসূলুল্লাহ বলেন, 50 ওয়াক্ত নামাজ। মূসা নবী বলে, রজা ইলা রাব্বি, আপনার রবের কাছে আপনি ফিরে যান, আপনি বলুন, ফাসালহু তাকফিফ, ও আমার রব 50 পারবে না আমার উম্মত। মূসা নবী কইছে, উনি নাকি উম্মত নিয়ে অনেক তাজরেবা আছে, উনার অভিজ্ঞতা আছে, উনি বলছে আমার উম্মত পারবে না, আপনি কিছু কমায়া দেন। আল্লাহর কাছে বলতে দেরি, 10 ওয়াক্ত কমাতে দেরি করেন নাই। 40 লইয়া যাচ্ছে, মূসা নবী কইছে, না যাইয়েন না, আবার যান, আবার কমান। আল্লাহ কয়, আবার 10 কমালাম। সুবহানাল্লাহ। আবার যান, আবার 10 কমলো, আবার যান, আবার 10 কমলো, 4 বারে 40 কমেছে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলে, না আবার যান, 10 ওয়াক্ত পারবো না, আরো কমান। রাসূলুল্লাহ আবার গেলেন, আল্লাহ কয়, 5 ওয়াক্ত কমাইলাম, 5 রাখলাম। মূসা নবী জিগায়, কি খবর? রাসূল বলেন, 5। মূসা নবী কয়, না আবার যান। সুবহানাল্লাহ। উম্মতের জন্য দরদ আছে না নাই? মূসা নবীর প্রতি আমাদেরও শ্রদ্ধা আছে না নাই? আমরা ওনাকে ভালোবাসি, আমরা উম্মতে ওয়াসাত, আমরা মধ্যমপন্থী, আমরা শ্রেষ্ঠ উম্মাদ। এর কারণ আমরা কোন নবীকে ঘৃণা করি না, অসম্মান করি না। ঈসা মূসা সব নবীকে ভালোবাসি, ঠিক কিনা? কিন্তু খ্রিস্টানরা আমাদের নবীর বদনামি করে, ইহুদিরা আমাদের নবীর বদনামি করে। ইহুদিদের নবী মূসা, আমরা শুধু মূসা বলি না, আমরা বলি মূসা আলাইহিস সালাম, সাথে সালামও দেই, ঠিক কিনা? ইহুদিরা আমাদের বদনাম করে, আমরা নাকি সন্ত্রাসী, আমরা খারাপ। খ্রিস্টানদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম, আমরা শুধু ঈসা বলে শান্তি পাই না, সাথে আমরা সালাম দেই, ঠিক কিনা? দোয়া করি, এরপরও আমরা খারাপ। আহারে, সোরের মায়ের বড় গলা, এরা সন্ত্রাসী, এরা তামাম দুনিয়াতে মুসলমান মারে, উল্টা আমরা তারা আবার সন্ত্রাসী বলে গালি দেয়। মূসা আলাইহিস সালাম বলে, আবার যান, 5 ওয়াক্ত পারবে না, কমান।
এবার বিশ্বনবী কি বলে, আপনি আমারে বারবার কইছেন, আমি বারবার গেছি রাজা অত ইলা রব্বি হাত্তা ইস্তাহিয়াইতু ওয়ালাকিন আরদা ওয়া উসাল্লিম। কামনে কোয়াতে আমি আপনার কথা কিন্তু শুনছি, নবীর বাজে সেরা নবী মুসা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেরা কে? তাহলে সেরা হওয়ার পরও তিনি ছোটর কথা শুনেছেন, জুনিয়র নবীর কথা শুনেছেন, এতে প্রমাণ হয় ছোটরাও বড়রে পরামর্শ দেওয়ার অধিকার রাখে। আবার বড়রা ছোটের পরামর্শ শুনলে ইজ্জত কমে না, কামে লাগে। মুসা নবীর পরামর্শ না শুনলে আমরা উপায় আসিল না, বেহেশতে যাইতে পারতাম আমরা, ফাঁস লইয়ে তো কুলাইতে পারবো। এই জন্য আপনারা যারা স্বামী আছেন বউয়ের কথা শুনিয়েন, অনেক স্বামী আছে জাদরেল গাঁটতেরা, বউরে দামই দেয় না, আছে না, জায়গা কিনে জমি কিনে বাড়ি করে গাড়ি করে, বউর পরামর্শ নেন। বউ যদি জিগায় আপনি এরকম একটা কাম করলেন, আমার একটা কথা জিগার নাই, তুমি কি বোঝো, পরামর্শ দিলে উল্টা ধমক দিয়ে দেয়, বউ তখন মনে করে আমি এ পরিবারের কেউ না, পরিবারের প্রতি তার দরদ জন্মায় নাই না। যারা নেতা হবেন তারা কর্মীদের কথা শুনিয়েন, যে নেতা কর্মীদের পরামর্শ নেয় না সে নেতা স্বৈরাচার হয়ে যায়। স্বৈরাচার আমাদের দেশে আছে না নাই? সাবধান, আল্লাহ কিন্তু স্বৈরাচারদেরকে পানি চুবা, ফেরাউনে পানি চুবাইছে ঠিক না, সে স্বৈরাচার ছিল, নমরুদ স্বৈরাচার ছিল, আল্লাহ জুতার বাড়ি খাওয়াইছে। পানি এ দেশে আছে না নাই? জুতা আছে না নাই? আকাশে আল্লাহ আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? সোজা পথে চলিও না, হয় কিন্তু খবর আছে ব্রিটিশরা বাংলাদেশের পুলিশরে শিখাইছে হুজুরদেরকে, সাধারণ মানুষরে সালাম দিলে হাত তোলা দিয়া সালাম দিও, আসসালামু আলাইকুম বলিও, মুখে সালাম দিও, কিন্তু নেতাদেরকে দিলে ঠ্যাংস দেখাইও, এটার নাম দিছে সেলুট। হাত তুলিও সাথে কিও তোলা দিও, ঠ্যাং তোলা দিয়ে দুইটা একসাথে দিয়ে বুঝাই দিও সোজা থাইকেন, তাহলে এমনে, আর যদি বেকা যান তাহলে নিষেধটাও আছে। মুসা আলাইহিস সালামের কথা শুনে নবী বলেন, আমি বারবার গিয়েছি আমার রবের কাছে, এখন আমার একটু শরম শরম লাগে, তাই পাঁচ আল্লাহ বলার পরে আমি পাঁচ মিনি নিয়ে চলে আসছি, আমার আপনি মাফ কইরা দেন, আর ধাক্কাইয়েন না, আমি এবার ওদিকে যাব আর ওইদিকে যাব না। সাথে সাথে আকাশ থেকে আল্লাহ ডাক দিয়ে দিলেন, ইয়া মুহাম্মদ লা ইউবাদদালু কওলু লাদাইয়া ইন্নাহুন্না খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা বি কুল্লি সালাতিন আশরা। সুবহানাল্লাহ, আল্লাহ বলে, ও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সিদ্ধান্তের পরিবর্তন নাই, আমি 50 বলেছি 50 রেখেছি, নামাজ কমাইছি সওয়াব কমাই নাই, এক ওয়াক্ত পড়লে 10 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব, পড়বে 5 সওয়াব পাবে 50। এখন মেহরাজের সবচেয়ে বড় হাদিয়া নামাজ, ওই নামাজের ব্যাপার আমাদের যত্নবান হওয়া দরকার আছে না নাই? কিন্তু পরিতাপ, বাবা নামাজে যায় ফজরের সময়, যুবক ছেলে ঘুমায় কম্বল তাই না দেয়, মা নামাজ পড়ে যুবতী মেয়ে নামাজ পড়ে না, কান খুলে শোনো মুসলমান, নামাজ নাই তোমার ইমানটাই নাই, যে নামাজ ছেড়ে দেয় তার ইমান থাকে না, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহ তাআলা বিশ্বনবীকে মেরাজে নিয়ে জান্নাত জাহান্নাম দেখালেন, রাসূল জান্নাত দেখে এসে বলেন, দাখালতুল জান্নাত ওয়া রাআইতু আকসারা আহলিহাল ফুকারা, আমি জান্নাতে ঢুকে দেখি জান্নাতের অধিকাংশ মানুষ দুনিয়ার গরিবগুলো। জান্নাতে ধনীরা আছে তবে কম, গরিবরাই বেশি, কারণ যারা গরিব তারা হারাম কম খায়, সুদে টাকা লাগাইলে গরিব থাকে না, অল্প দিনে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, আছে না নাই? জুলুম করে জমি দখল করে হারাম খায়, এটা সেটা জুলুম করে বড় লোক হয়, গরিব থাকাই প্রমাণ করে হারাম কম খেয়েছে, তাই যারা গরিব তারা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে।
এখন আপনারা যারা একটু গরিব আছেন মন খারাপ করার কিছু নাই হালাল ভাবে কোটি টাকা আসবে নেবেন কিন্তু হারাম ভাবে এক আনাও পকেটে ঢুকানো যাবে না আল্লাহর হাবিব বলেন আমি জাহান্নামে উকি দিলাম জাহান্নামের তালাতু ফিন্নার জাহান্নামে আমি ঢুকি নাই জাহান্নামের আগুনের ভিতর আমি ঢুকবো কেন আমি জাহান্নামে উকি দিয়ে দেখছি উকি দিয়ে দেখি কিছু মানুষ পুতুনুহুম কাল বুয়ুত এক একটার পেট বিশাল তিনতলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিং এর সমান বুয়ুত বাইতুনের বহুবচন একটা দুইটা ঘর নয় অনেক বড় বড় ঘরের মতো পেট ফিহাল হাইয়াত এর ভিতর অজগর সাপ তোরা মিন খারেজি বুতুনিহিম ইকুরিয়ামের মতো বিআইপিদের বাসায় গেলে গ্লাসের ভিতরে পানির ভিতরে মাছ আছে দেখা যায় না কি বলে ইকুরিয়াম ইকুরিয়ামের মাছ হাটে বাহির থেকে দেখা যায় আমি নবী দেখতে পাই তাদের পেটের ভিতর অজগর সাপ সবল মারে বাহির থেকে দেখা যায় বিশাল বড় পেট পেটের ভিতর অজগর সবল মেরে মেরে মাংস খাবলাইয়া খায় অবাক হলাম জিজ্ঞাসা করলাম মানহম ও জিব্রিল বন্ধু প্রিয়জন বলো এই লোকগুলোর অপরাধ কি কোন অপরাধে এত বড় শাস্তি জিব্রিল আমিন জবাব দেন হাউলাই আকালা তুর রিবা এগুলো দুনিয়া সুদ করছিল মেরাজের রাতে আল্লাহ বিশ্ব নবীকে জাহান্নাম দেখায় আমাদের কাছে মেসেজ গুলো পাঠাইছে তোমরা যারা সুদ খাইবা জাহান্নামে নিয়ে পেট বড় করে আল্লাহ অজগর সাপ ঢুকাবে সুদে টাকা লাগাচ্ছেন এমন দু চারজন আজকের মাহফিলও আসে না নাই সুদ যে খায় সুদ যে দেয় সুদের যে সাক্ষী থাকে সুদ যে লেখালেখি করে সমান গুনা সবচেয়ে ছোট গুনা হলো মায়ের সাথে জেনা করা সবচেয়ে বড় গুনা হলো আল্লাহর সাথে যুদ্ধ করা মেয়েরাজের শিক্ষা নিজের জীবনে নিতে হবে হারাম পরিত্যাগ করতে হবে ফারায়েজ গুলো ধরতে হবে নামাজের ব্যাপারে যত্নবান হওয়া লাগবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন জোরে বলুন আমিন হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আমরা দোয়া করে একসাথে যেতে চাই প্লিজ একটু বসুন